হাইড্রেশন অ্যান্ড হচ্ছে ময়শ্চারাইজার দুইটা জিনিস সেম কিনা? অনেকেই মনে করেন দুইটা জিনিস সেম, না দুইটা জিনিস কখনোই সেম না। হাইড্রেশন একটা, ময়শ্চারাইজ হচ্ছে একটা। আপনার স্কিনে যখন হাইড্রেশন ফিল করবেন তখনই আপনার স্কিনটা অনেক টান টান লাগবে এবং আপনার স্কিনটা দেখতে খুবই ফ্যাকাশে লাগবে, মনে হচ্ছে ফেটে যাচ্ছে, আপনার স্কিনে পানির প্রয়োজন। তখনই বুঝতে হবে আপনার স্কিনটা ডিহাইড্রেট হয়ে গেছে। আপনার স্কিনকে হাইড্রেট করবে এমন কিছু ইনগ্রিডিয়েন্টের প্রোডাক্ট আপনার স্কিনে ইনক্লুড করার দরকার। হাইড্রেশন দিবে এমন কিছু ইনগ্রিডিয়েন্ট হচ্ছে আপনার হায়ালুরোনিক অ্যাসিড, আপনার অ্যালোভেরা, আপনার গ্লিসারিন। এই ইনগ্রিডিয়েন্টগুলো আপনার স্কিনকে ডিপলি হাইড্রেশন করতে খুবই সাহায্য করবে। এবং যাদের স্কিন আপনার ময়শ্চারাইজার প্রয়োজন তাদের স্কিনটা দেখবেন আপনার স্কিনে কোনো প্রোডাক্টই কাজ করছে না এবং আপনার স্কিনটা অল্প কিছুতেই লাল হয়ে যাচ্ছে এবং স্কিনটা দেখতে খুবই ফ্যাকাশে লাগছে। বুঝতে হবে যে আপনার স্কিনে ময়শ্চারাইজার প্রয়োজন। এই বিশেষ দুইটা জিনিস যদি আমাদের স্কিনটা যদি না থাকে, এই উইন্টার বলেন সামার বলেন, আপনার স্কিন যদি ময়শ্চারাইজ এবং হাইড্রেশন না থাকে তাহলে কোনো প্রোডাক্টই আপনার স্কিনে কাজ করবে না। তাই খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেশন রাখা এবং ময়শ্চারাইজ রাখা। তাই উইন্টার বলেন সামার বলেন সব ঋতুতেই আমাদের কিন্তু একটা পারফেক্ট একটা এমন ক্রিম দরকার যে ক্রিমগুলোতে আমার স্কিন যেই ক্রিমটা আমার স্কিনকে হাইড্রেশন দিবে এবং ময়শ্চারাইজ করবে। আমার হাতে যে প্রোডাক্টটি দেখছেন এই প্রোডাক্টটি হচ্ছে আপনার গ্রেজডের 50% অ্যালো ক্রিম। এই ক্রিমটিতে অ্যালোভেরা আছে, আপনার হাইলোরনিক আছে, গ্লিসারিন আছে এবং হচ্ছে আপনার স্কিন এটাতে আপনার জোজোবা অয়েল আছে। যে জোজোবা অয়েলটা আপনার স্কিনকে ময়শ্চারাইজ করবে এবং বাকি যে তিনটা ইনগ্রিডিয়েন্ট বললাম সেটা আপনার স্কিনকে হাইড্রেশন দিবে। তো যারা এই উইন্টারে স্কিনকে রিঙ্কেলস ফ্রি এবং আপনার স্কিনটাকে হেলদি সফট এবং গ্লো রাখতে চাচ্ছেন তাদের স্কিনে কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে এমন একটা ক্রিম যে ক্রিমটা আপনার স্কিনকে হেলদি রাখবে এবং রিঙ্কেলস ফ্রি করবে। তাই আমি বলবো এই উইন্টারের জন্য সবচেয়ে বেস্ট প্রোডাক্ট হচ্ছে এই অ্যালো ক্রিম।